চারিত্রিক সনদপত্র। চারিত্রিক সনদপত্র সম্পর্কে আমরা কম বেশ সবাই জানি। চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন কাজে চারিত্রিক সনদপত্রটির প্রয়োজন হয়। একটি চারিত্রিক সনদপত্র তৈরি করতে গেলে প্রথমে আমাদের কম্পিউটারের প্রয়োজন হয়। চারিত্রিক সনদের ফরম্যাটটি কম্পিউটারের মাধ্যমে আমরা টাইপ করে থাকি। কিন্তু ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে কম্পিউটার ছাড়া একটি চারিত্রিক সনদপত্র মোবাইলে টাইপ করা যায়। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুকান্ত সরকার, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট টিপস বিডি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমি একটি দারুণ টিপস আপনাদেরকে উপহার দিব। একটি চারিত্রিক সনদপত্র মোবাইলে তৈরি করে আমি দেখাবো। কম্পিউটার ছাড়াও যে একটি চারিত্রিক সনদপত্র মোবাইলে তৈরি করা যায় তা এই ভিডিওটিতে আমি দেখাবো। ভিউয়ার্স, আজকে আমি আরও দেখাবো কম্পিউটারের কিবোর্ড মোবাইলে ব্যবহার করে এই চারিত্রিক সনদপত্রটি তৈরি করব। আপনারা চাইলে কম্পিউটারের কিবোর্ড মোবাইলে ব্যবহার করেও টাইপ করতে পারবেন, অথবা মোবাইলের কিপ্যাড দিয়েও টাইপ করতে পারবেন। ভিউয়ার্স, আর বেশি কথা নয়, চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই। তার আগে একটু কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, মেনি মেনি থ্যাঙ্কস। কম্পিউটার কিবোর্ড দিয়ে মোবাইলে টাইপ করার জন্য এর আগে আমার একটি ভিডিও আছে, যারা দেখেননি এখনও প্লিজ আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটি দেখে আসুন। তারপরেও আজকে আমি দেখানোর সুবিধার্থে আবার একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কম্পিউটার কিবোর্ড মোবাইলে ব্যবহার করব। কম্পিউটার কিবোর্ডটি মোবাইলে ব্যবহার করার জন্য এরকম একটি হাব নিব এবং এই হাবটি এরকম একটি কনভার্টারে সংযোগ দিব, এরকম। এই কনভার্টারটি আমি মোবাইলের, আমার এই কনভার্টারটি সি টাইপের, দেখেন সি টাইপ। এই সি টাইপ কনভার্টারটি আমার মোবাইলের পোর্টটি সি টাইপ, এর জন্য এই সি টাইপ কনভার্টার নিয়েছি। যাদের ওটিজি পোর্ট তাদের ওটিজি কনভার্টার লাগবে। আমি এই কনভার্টারটিতে হাব সংযোগ দেওয়ার পর এই কনভার্টারটি মোবাইলের সি টাইপ পোর্টে সংযোগ দিব। পরবর্তীতে দেখেন আমি সংযোগ দেওয়ার সাথে সাথেই আমার এখানে সংযোগ পেয়েছে, এর জন্য দেখেন এখানে একটি লাইট অন হয়েছে, এই যে লাইটটি। এখন আমি এই হাবটির ইউএসবি পোর্টে, কিবোর্ডের ইউএসবি পোর্টে সংযোগ দিব। দেখেন আমার কিবোর্ডের সংযোগ পেয়ে গেছে, এর জন্য এখানে লাইট জ্বলতেছে। এখন আমি এই কিবোর্ডটিতে টাইপ করলে মোবাইলে টাইপ করতে পারবো। ভিউয়ার্স, চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই। চারিত্রিক সনদপত্রটি কিভাবে টাইপ করব তা আমি দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি ডাব্লিউপিএস অফিসটিতে ক্লিক করব। অফিসটি ওপেন হওয়ার পর প্লাস চিহ্নটিতে আমি ক্লিক করব, ডাব্লিউ ডকুমেন্টটিতে ক্লিক করব, একটি নতুন ডকুমেন্ট নিব। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটিতে ক্লিক করব। আমাকে একটা নতুন ডকুমেন্ট দেওয়া হয়েছে। আমি এখন চারিত্রিক সনদপত্রটি এখানে টাইপ করব। তার আগে বন্ধুরা আমি একটু পেজ সেটআপটি নিয়ে নিই। পেজ সেটআপটি করার জন্য আমি হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে যাওয়ার পর ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে নামব, এখানে পেজ সেটআপ আছে, পেজ সেটআপটিতে ক্লিক করব। পেজ সেটআপটিতে ক্লিক করার পর পেজ সাইজ নিব আমি A4। ওরিয়েন্টেশন, পেপারের এখানে দুটি মোড থাকে, প্রোট্রেট এবং ল্যান্ডস্কেপ। আমি ল্যান্ডস্কেপ নিব। ল্যান্ডস্কেপ সাইজটি দেখলে যে দেখেন এভাবে শো হচ্ছে, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আর যদি আমি প্রোটেট নেই, প্রোটেটটি হচ্ছে এরকম, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আবার দেখা দেওয়ার সুবিধার্থে আপনি বুঝতে পারবেন যে পেজটি কেমন দেখায়। প্রোটেটটা হচ্ছে এই যে এরকম, আমি ল্যান্ডস্কেপ নিব, ল্যান্ডস্কেপ হচ্ছে পেজটি এরকম আসবে। এখন এখানে আমি টপে কতটুকু নিব, টপে আমি 1 ইঞ্চি নিব, টপে 1 ইঞ্চি নিলাম। রাইটে নিব আমি 1 ইঞ্চি, লেফটে নিব 1 ইঞ্চি, এবং বটনে নিব 0.5 বা যতটুকু প্রয়োজন 0.5 নিয়েছি আমি। এখন আমার পেজ সেটআপ ওকে হয়ে গেছে, আমি ওকে বাটনে ক্লিক করব। আমার পেজ সেটআপটি হয়ে গেছে, এখন আমি টাইপ শুরু করব। যেহেতু বাংলায় টাইপ করব, বিজয়ে ক্লিক করব। প্রথমে লিখব চারিত্রিক সনদপত্র। সেন্টারে নিয়ে যাব। সেন্টার নিয়ে যাওয়ার জন্য আমি হোম বাটনে ক্লিক করব, আবার হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর
ঠিক এই জায়গাটিতে ক্লিক করব, সেন্টার হয়ে যাবে, সেন্টার হয়ে গেছে। আমি এন্টার দিব, ব্যাক পেজ দিব, আবার লেফট সাইড থেকে শুরু করব। আমি একটা ট্যাব দিব, এর জন্য লিখব এই মর্মে প্রত্যয়ন করা চাইতেছে যে, ডট ডট দিব, এখানে লিখব নাম, লিখব যার নামে চারিত্রিক সন্ত্রটি হবে, একটা ক্ষমা দিব, তারপর যার নামে হবে তার পিতার নাম, ডট ডট দিলাম, পিতার নাম হবে, এটি ক্ষমা দিলাম, মাতার নাম হবে যার নামে চারিত্রিক সন্ত্রটি হবে, আমি আবার ডট ডট দিচ্ছি। আমি যেহেতু ফরম্যাট তৈরি করতেছি এর জন্য আমি এভাবে দেখাচ্ছি। তারপরে গ্রাম অবলিক মহল্লা যেটি প্রযোজ্য, যার নামে চারিত্রিক সন্ত্রটি হবে তার গ্রাম মহল্লা হবে। তারপর ডাকঘর, যদি কোড থাকে কোড নং, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জেলা। এখন লিখব আমার নিকট সে ব্যক্তিগত ভাবে পরিচিত, আমার জানা মতে সে রাষ্ট্র বা সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত নয়, তাহার স্বভাব চরিত্র ভালো। আমি তাহার সর্বাঙ্গীন উন্নতি মঙ্গল কামনা করি। তারিখ, এখানে তারিখ হবে। ডান পাশে যে চারিত্রিক সনদপত্রটি আপনাকে দিবে তার সিলসহ নাম স্বাক্ষর ইত্যাদি হবে। ডান পাশটিতে আমি এর জন্য ফাঁকা রেখেছি। এই চারিত্রিক সনদপত্রটি আমার টাইপ হয়ে গেছে। এখন আমি স্ক্রিনটিতে ছোট করে দেখি কেমন হয়েছে, ঠিক এরকম হয়েছে। এখন চারিত্রিক সনদপত্রটি ইচ্ছা করলে আরেকটু সুন্দর করে ডেকোরেশন করা যাবে, সেটি আপনি আপনার রুচি মতো, আপনার রুচিসম্মতভাবে সুন্দর করে তৈরি করলেন। আচ্ছা, এখন এটি তো আমার ফরম্যাট হয়েছে, এখন চাইলে আমি আরও একটু সুন্দর করতে পারি। আমি ইচ্ছা করলে এখানে লাইন স্পেসগুলো বাড়িয়ে দিতে পারি। লাইন স্পেসগুলো বাড়াইতে গেলে একে হোম বাটনে ক্লিক করব। স্পেসগুলো বাড়ানোর জন্য এখানে মাল্টি আছে, এখানে আমি 0.25 দিতে পারি, দিয়ে আমি ওকে দিই। চাইলে সম্পূর্ণ ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি। আমার এখানে ফন্ট সাইজ আছে বন্ধুরা 11, যে দেখেন আমি এটাকে 14 বা 15 বা 16 এরকম করে দিলাম। তাহলে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করব, সিলেক্ট অল করার পর আমি আবার হোমে যাব, সাইজটিকে বাড়িয়ে দিই, সাইজটিকে আমি 18 দিতে পারি, আমি ধরেন 16 দিলাম। দেওয়ার পর দেখেন, দেওয়ার পর ওকে দিয়ে বেরিয়ে আসবো। আমার ফন্ট সাইজটি একটু বড় হয়েছে। স্পেসগুলো আবার আমি বাড়িয়ে দিব,
1.5 দিলাম ডিসপ্লেটা ছোট করি ডিসপ্লেটা ছোট করে দেখি কেমন দেখা যাচ্ছে এই যে দেখেন কি সুন্দর একটি চারিত্রিক সনদপত্র হয়ে গিয়েছে সেভ করব এখানে উপরে বাম পাশে দেখেন সেভ বাটন আছে সেভ বাটনটিতে ক্লিক করব এখন আমি এটি ফোনে সেভ করব ফোনে ক্লিক করব এখানে একটি নাম দিব চারিত্রিক সনদ অটোমেটিক লেখা চলে আসছে আমি চাইলে চেঞ্জ করে অন্য নামে দিতে পারবো আমি চারিত্রিক সনদ নামে এটি সেভ করব এখন সেভ বাটনে ক্লিক করব আমার এটি সেভ হয়ে গেছে ভিউয়ার্স আমি এখন মোবাইলের সফট কপি টিপ্যান্ড্রাইভ দিয়ে কম্পিউটারে সংযোগ দিচ্ছি আমার পেনড্রাইভটি সংযোগ হয়ে গিয়েছে দিস পিজিতে যাব পেনড্রাইভটিতে যাব এই যে দেখেন আমি যে চারিত্রিক সনদপত্রটি WPS অফিস দিয়ে টাইপ করেছিলাম মোবাইলে সেটা এখানে শো হচ্ছে এটি এখন আমি ক্লিক করে অন করব আমি এটি অন করে কম্পিউটার দেখতে চাই যে মোবাইলে যে টাইপটি করেছি কম্পিউটারে সেম শো হচ্ছে কি না কোনো ভিন্নতা দেখা যায় দেখেন আমার মোবাইলে যে WPS অফিস সফটওয়্যারটি দিয়ে টাইপ করেছিলাম চারিত্রিক সনদপত্রটি সেটি এখন মাইক্রোসফট ওয়ার্ড অফিস সফটওয়্যারটিতে অন হয়েছে এবং মোবাইলে যা যা ছিল এখানে তাই আছে কোনো পরিবর্তন হয়নি এখন চাইলে আমি কম্পিউটারেও এটাকে এডিট করতে পারবো আমি যদি চাই আরেকটু সুন্দর করব এখানে একটা বর্ডার দিব তাও পারবো তার আগে আরেকটু দেখা যাক আমি মোবাইলে যে পেজ সেটআপটি দিয়েছিলাম কম্পিউটারে আসার পর পেজ সেটআপটি ঠিক আছে কিনা দেখি আমি এফোর সাইজ সেটআপ দিয়েছিলাম এবং ল্যান্ডস্কেপে তাহলে আমি কম্পিউটারে দেখি পেজ সেটআপটি ঠিক আছে কিনা দেখেন আমি পেপারে যাচ্ছি পেপারে যাওয়ার পর এফোরই আছে মার্জিন যাচ্ছি ল্যান্ডস্কেপই আছে সবকিছু ঠিকঠাক আছে বর্ডার তৈরি করার জন্য ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পর এখানে শেপ ক্লিক করব শেপে ক্লিক করার পর আমি বক্সটি নেব আমি এরকম একটি বর্ডার দিয়ে দিচ্ছি বর্ডারটিতে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর র‍্যাপ টেক্সট একটি অপশন আছে এটিতে যাব বিহাইন্ড টেক্সটিতে ক্লিক করব ক্লিক করার পর আমার লিখার পিছনে বর্ডারটি চলে গিয়েছে এখন আমি একটু সুন্দর করব বর্ডারটি সুন্দর করব এখন এই বর্ডারটি ইচ্ছা করলে আমি চেঞ্জ করতে পারবো এরকম শেপে যাব শেপ আউটলাইনে যাওয়ার পর বিভিন্ন স্টাইলে আমি বর্ডারটি দিতে পারবো এরকম বা মোড়ে গিয়ে আমি আবার চেঞ্জ করে দিতে পারবো স্টাইলটা চেঞ্জ করে বিভিন্ন স্টাইলে দিতে পারবো আমি আপাতত এরকম স্টাইল দিয়েছি আমি ফরম্যাটটি ভালো করে তৈরি করে নিই বন্ধুরা আমি এই চারিত্রিক সনদপত্রর ফরম্যাটটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিউয়ার্স আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন